সপ্রাণবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 23 জানুয়ারি অনুষ্ঠিত হলো SBPL এর পঞ্চম ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ছিলেন স্পোর্টিং ক্লাব কাঁকুড়গাছি সেক্রেটারি অনিন্দ সেনগুপ্ত। এটি প্রবীণদের পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহ সুযোগ দেবে এমনটাই জানান তিনি। এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বহু প্রবীণ নাগরিকরা। এদিন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কার্সন গাভরি, সম্রন বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর পাল, গ্রাহক বিষয়ক মন্ত্রী সহ অন্যান্যরা। এদিন প্রথম রাউন্ডের ম্যাচে স্যান্ডো কিংসের সঙ্গে SSB এক্সপ্রেসের খেলায় বিজয়ী হয় স্যান্ডো কিংস এবং দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হাজিকা বাজি টিমের সঙ্গে তোর্ষাই ভরসা এই খেলায় বিজয়ী হয় তোর্ষাই ভরসা। অবশেষে স্যান্ডো কিংস এবং তোর্ষাই ভরসা টিমের মধ্যে ফাইনালে বিজয়ী হয়ে জয়ের মুকুট পড়ে স্যান্ডো কিংস। কাঁকুড়গাছি থেকে বাবরি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 7 মাস ঘরে বন্দী ছিল, তারপর একটু রিলিফ পেয়েছে, বেরোচ্ছে। জানুয়ারি থেকে মানুষ বেরোচ্ছে এবং মানুষ এগোচ্ছে, তারা প্রোগ্রাম করছে সব কিছু। তো এটা আমি মনে করি আস্তে আস্তে মানুষ সাহস পাচ্ছে। করোনার ভ্যাকসিনেশন আসছে, অনেকে ভ্যাকসিনেশন নিতে চাইছে না ভয়ে, ভ্যাকসিনেশন থেকে কী হয় সবাই বলছে একটু দেখি, উনি নিয়েছেন ওনারটা কী হয় কেমন থাকেন তারপর আমি নেব। মানে ভ্যাকসিনেশন এলেও এখন লোকে নিতে চাইছে না। অতএব একটা জিনিস, মানুষের সেন্টিমেন্ট আছে তো, অতএব নেবে আলটিমেটলি, কিন্তু দেখবে আরেকটু পরীক্ষা করে। দেখুন একটা কথা বলি, যে একটা সরকারি প্রোগ্রামে যেখানে মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছে, মুখ্যমন্ত্রী যদি আজকে ওই প্রোগ্রামে না যেত তাহলে ক্রিটিসিজম হতো, এই জন্য পশ্চিমবঙ্গ দিল্লির টাকা পাচ্ছে না। উনি রিসপেক্ট দেখাতে গেলেন প্রাইম মিনিস্টারকে, যেটা সেন্টার স্টেট রিলেশন, প্রাইম মিনিস্টারকে রিসপেক্টে উনি গেলেন আর সেখানে সমস্ত বিজেপি সদস্যরা বসে আছে, জয় শ্রীরাম, তারা বোঝে না এখনও কোন জিনিসটা কখন করতে হয়। অনেক সিপিএমের লোকেরা বিজেপির মধ্যে ঢুকে পড়েছে, তো ওটা ভাবছে মুখ্যমন্ত্রীকে রাগিয়ে দেবো, মুখ্যমন্ত্রী যাতে রেগে যায়। মুখ্যমন্ত্রী রাগার ব্যাপার নয়, এটা বাংলার সম্মান। একটা কাউকে ইনভাইট করেছেন আর সেখানে যদি আপনি তার যে ফিলসফি জয় বাংলা, এটা একটা বলা যায়, কিন্তু কারুর রাম আমাদের সবার, রামচন্দ্র আমাদের সবারই ঠাকুর, কিন্তু ঠাকুর কোথায়, রাজনীতি কোথায় আর সুভাষচন্দ্র কোথায়, এটুকুনি বোঝার শক্তি বিজেপি তথাকথিত সিপিএমের লোকরা যারা গেছে তাদের একটু বোঝাতে। আমি খুব দুঃখিত, মুখ্যমন্ত্রী যেটা করেছেন সঠিক কাজ করেছেন, আর প্রধানমন্ত্রী তার উল্লেখ করা উচিত ছিল যে মুখ্যমন্ত্রীকে এখানে এসছেন, আমরা কোনো পার্টির স্লোগান দিতে আসেন, এটা নেতাজির ব্যাপার। নরেন্দ্র মোদী একটা কথা বললেন, আমি এসব নিয়ে players and all franchises of the players who, you know, this is a limited age group, you know. One of the partner of SSB Express, Mr. Shubha. তুমি ওঠা তাহলে ছবিটা তো হবে। ভরসা ভরসা ভরসা।
গোসাই ভরসা হিপ হিপ হুররে ও দাদা এই আছে সেটা তো নয়, ওরা যে এত সুন্দরভাবে খেলেছে ওটাই আসল, ওটার জন্য আমরা খুশি এবং সবসময় ওরা এইভাবেই খেলুক এটাই চাইব। স্বপ্নর বাগান প্রিমিয়ার লীগ এমন একটা যেন একটা পরিবার, এখানে 60-40 যে খেলাটা হয়েছে এখানে সমস্ত তাদের যে সমস্ত প্লেয়াররা খেলেছে তাদের ওয়াইফ তাদের ফ্যামিলির লোকেরা এসেছে এবং সারা দিন ধরে তারা এত সুন্দরভাবে আনন্দ করেছে এবং খেলাটা যে এত সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে এটা সকলেই খুবই আনন্দ পেয়েছে এবং গোটা এলাকার লোক যারা দেখেছে তারাও আনন্দ হয়েছে। আমরা সবসময় চেয়েছি যাতে শেষটা ভালো হয়, তাই জন্য আমাদের সবটাই ভালো হয় আজ অবধি তাছন। আর এরকম টুর্নামেন্ট আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে চাইছি, আমরা আগেও এক্ষুনি বললাম যে হয়তো আসছে বছর আমরা এই টুর্নামেন্টে 8টা টিমের মধ্যে 8খানা আইকনিক ন্যাশনাল প্লেয়ার রাখবো, যেমন ধরুন কিরণ মোড়ে, কাছন ঘাওড়ে, দিলীপ ভেনসারকার, দিলীপ দোষী, সমরণ বাবু, এরকম আমরা প্লেয়ার্সকে রেখে এই টুর্নামেন্টটাকে নিয়ে যেতে চাইছি। তার সঙ্গে চেষ্টা করবো হয়তো আগামী বছর হবে না তার পরের বছর যে প্রতিটা টিমের মধ্যে একটা করে ইন্টারন্যাশনাল মেন্টর রাখবো, যেমন ধরো আইপিএলে হয়, আমরা সেই ধাঁচে করতে চাইছি। যদি আমাদের সাপোর্ট ক্রীড়ামন্ত্রীর থেকে যদি সাপোর্ট পাই, যেমন দাদা বলে গেলেন এখানে আমাদের কোয়ার্ডিনেটর 31-32 দুজনেই আছেন, তারা আমাদের সবসময় সহযোগিতা করে চলেছেন, করে যাবেন হয়তো। আর যদি এই স্ট্যান্ডটাকে পার্মানেন্ট করা যায় আর এখানে যদি ফ্লাড লাইট করে দেওয়া যায়, তাহলে আশা করে রাখি যে নট অনলি কাকুরগাছি, মানিকতলা বা কলকাতা ভিত্তিক টুর্নামেন্টটা হবে, আশা রাখবো এই টুর্নামেন্টটা সারা ওয়েস্ট বেঙ্গল থেকে এটা একটা প্রাইম টুর্নামেন্ট হয়ে দাঁড়াবে। নেক্সট হচ্ছে আমাদের দিকে হয়তো ইন্টারন্যাশনালি লোকেরা এটাকে আরও প্রেরণা পাবে, যাতে 40-ঊর্ধ্বের প্লেয়াররা খেলতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম ন্যাশনালি যদি ইন্টারন্যাশনালি যদি করা যেতে পারে তারাও হয়তো এটা চিন্তা ভাবনা করবে। It is very exciting cricket. This tournament has been organized for a certain the age limit, between 40 and 60. My heartiest congratulations to Swapnagar to organize such a tournament. It is something very unique. So all these the players, they get a very good opportunity to play the game which everyone loves in India, like religiously. So the next time around, if not this time, I think all the 8 the franchise, they're going to have international mentor in their team, and I hope this tournament will go strength to strength as the time progresses, as the time comes in. So I hope next year around it's even a bigger tournament. ধন্যবাদ দেবো বা শুভেচ্ছা জানাবো অনন্দকে, দরকার জয় হোক, যেটা এটা অর্গানাইজ করা যায় এটাও করা যায়। আমি তো ভাবছি দুবাই, শারজা বা আবুধাবিতে আইপিএল না করলে এখানেও করা যায়। তারা পার্টিসিপেট করেছেন, আমি সংগঠকদের আমরা আন্তরিক অভিনন্দন জানাবো এবং খুব সময় উপযোগী।
এবং যেটা কার্সন বন্ধু কার্সন যেটা বললো আগামী বছর আরও ভালোভাবে করার চেষ্টা করছে, ন্যাশনাল প্লেয়ার বা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে একটা টিমে মেন্টার করার চেষ্টা করছে, এইসব থিঙ্কিং লেভেল তো অনেক হাই, কিন্তু চেষ্টা তো করছে। আমি যেটা বললাম যে দুবাই সার্জা বা আবুধাবি থেকে তোমার কম অংশে বেঁচিয়ে নেই, অংশগ্রহণ করা এইটা, এরাও এই বয়সে খেলছে, লড়াই করতে চেষ্টা করে, ডাইভ মারছে, বল ধরছে, টেরিফিক মানে খুব ভালো প্রয়াস। আমি আশা করবো তারা এরকম উজ্জ্বল থাকবেন, এরকম উচ্ছল থাকবেন এবং প্রতি বছর উত্তর উত্তর এটা আরও অনেক অনেক ডিলাইটফুল হবে, অনেক কিছু উত্তেজক হবে। আমি রেডিনও আসবো ছত্রিশ অল আউট হওয়ার পরে, যে আর কোনো প্রশ্নই আসে না। হ্যাটস অফ টু অল ইয়াংস্টার্স প্লেয়ার।